বিয়ে হচ্ছে জীবনের সবচেয়ে সুন্দর একটি অধ্যায়ের সূচনা তাই প্রত্যেককে চাই নিজের বিয়ের সাজপোশাক খুব নজর কাড়া আর সেজন্য বিয়ে নিয়ে আমাদের সকলের থাকে বিস্তর পরিকল্পনা তবে যে যেভাবে বধুবেশে সাজতে চান না কেন প্রত্যেকেরই কিন্তু ধারণা থাকতে হবে বিয়ে সাজে চলতি ফ্যাশন সম্পর্কে প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্রাইডাল বিষয়ক অনুষ্ঠান ব্রাইডাল গাইডে আপনাদের সঙ্গে আছি আমি জারিন জারা খান আর তাই প্রথমেই জানিয়ে দিচ্ছি কে কে থাকছে আমাদের আজকের আয়োজনে থাকছে ব্রাইডাল মেকআপ ব্রাইডাল জুয়েলারি অ্যান্ড ব্রাইডাল গেটআপ শুরুতেই তাই ব্রাইডাল মেকআপ ব্রাইডাল মেকআপ মেকআপের ক্ষেত্রে আমরা সবথেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি নো মেকআপ লুক অথবা ন্যাচারাল লুকে সেক্ষেত্রে আমরা বেসটা হালকা করলে চোখের স্বাস্থ্য জমকালো করি সো ভিউয়ার্স চলুন দেরি না করে দেখে নিই সেরকম একটি পারফেক্ট ব্রাইডাল মেকআপ লুক আসসালামু আলাইকুম আমি জিনিয়া মুনাম সবাইকে ওয়েলকাম করছি ব্রাইডাল গাইড শোতে আজকে আমি একটি এক্সক্লুসিভ রিসেপশন ব্রাইডাল লুক করব আমাদের মডেল হচ্ছে সামিয়া চলুন শুরু করা যাক প্রথমে আমি ওনার চোখে আই বেসটা করে নেব আই বেসটা শুরু করছি আমি পিলুইস একটা বেস দিয়ে তো শুরু করা যাক সময় স্বল্পতার কারণে সামিয়ার বেসটি আমি আগেই করে রেখেছি এখন আমি আই মেকআপে চলে যাব আমার আই মেকআপটির আজকে হচ্ছে একটি গোল্ডেন ব্ল্যাক স্মোকি আইস করব প্রথমেই আমি ওনার আই বেসে ট্রানজিশন কালার একটি দিয়ে দিব একটু হালকা কালার দিয়ে ট্রানজিশন কালারটি দিয়ে দিচ্ছি এখন আমি আরেকটি ডার্ক একটি কালার দিয়ে ওর ট্রানজিশনটা ব্লেন্ড করে নিচ্ছি এখন আমি আবার আগের যে লাইট কালারটা সেটা দিয়ে আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি এখন আমি ওনার আইসের আউটার কর্নারে একটি ব্ল্যাক কালার দিয়ে ব্লেন্ড করে নেব এখন আমি জ্যাকলিন হিলের একটি প্যালেট থেকে ওনার আইলিডে কপার গোল্ডেন টেপের একটি শেড দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি আমি কপার কালারের আইশ্যাডোটি দিয়ে ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি আইলাইনারে চলে যাব আইলাইনার দিয়ে শেষ হয়ে গিয়েছে এখন আমি মাস্কারাতে চলে যাচ্ছি মাস্কারা দিয়ে হয়ে গিয়েছে এখন আমরা আইল্যাশ অ্যাপ্লাই করব লোয়ার লাইনে কাজল দিয়ে স্মাচ করে নেওয়া হয়েছে এখন আমি পিগমেন্ট দিয়ে ওর ফাইনাল টাচ আপ দিয়ে শেষ করছি আই মেকআপটা আই মেকআপটি শেষ হয়ে গিয়েছে আমি এখন আমার বেস মেকআপে চলে যাব বেস মেকআপের বাকি যে কাজগুলো আছে কন্ট্রোরিং ব্লাশ এবং হাইলাইটস এগুলো দিয়ে আমি আমার বেস মেকআপটি শেষ করব আমি ওর ফেসে এখন হাইলাইটার দিচ্ছি লিপস্টিক অ্যাপ্লাই শেষ এখন আমরা সেটিং স্প্রে দিয়ে মেকআপটিকে লক করে নিচ্ছি এরই সাথে শেষ হলো আমাদের আজকের রিসেপশন ব্রাইডাল লুকটি দর্শক কেমন লাগলো আমাদের আজকের ব্রাইডাল মেকআপ লুক আশা করছি ভালো লেগেছে আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো বিউটি স্যালন অথবা ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্টের কাছ থেকে এই লুকটি নিয়ে আপনার বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে পারেন
দর্শক দেখতে দেখতে আমাদের ব্রাইডাল গাইডের সময় হলো ছোট্ট একটি ব্রেকের, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে ব্রাইডাল জুয়েলারি সেগমেন্ট। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ব্রাইডাল গাইড অনুষ্ঠানে। দর্শক, মেকআপ তো শেষ, কিন্তু বরকনের পরিপূর্ণ লুক আনতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জুয়েলারি অথবা অলঙ্কার। সো ভিউয়ার্স, চলুন দেখে আসি সেরকম একটি পারফেক্ট ব্রাইডাল জুয়েলারি লুক। আসসালামু আলাইকুম, আমি আশিকা সুলতানা, আমরা আছি ব্রাইডাল গাইড অনুষ্ঠানের জুয়েলারি সেগমেন্টে। আমরা আমাদের কনেকে খুব সুন্দরভাবে সাজিয়েছি এবং খুব সুন্দর একটা লুক দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কনের গায়ে খুব সুন্দর সুন্দর জুয়েলারি। তো এখানে জুয়েলারির ভিতরে বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট আছে, যেমন টিকলি, ছাপটা, কানের দুল, নথ, চোকার। আচ্ছা, তো আমরা টিকলি থেকে শুরু করি। টিকলিতেই দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের এক স্টোন দিয়ে ওয়ার্কটা করা, সাথে সাথে আপনাদের ছোট ছোট যে পার্লটা, এটার কালার ব্লু, ডার্ক ব্লু। আমরা টিকলির থেকে এখন আসব ঝাপটাতে। ঝাপটাতে আমরা দেখতে পাচ্ছি রুবি এবং পান্নার খুব সুন্দর একটা মিক্সেল কাজ করা আছে। এখানে আবার ছোট ছোট পার্লের ওয়ার্ক আছে। তারপরে আসলে আসব আমরা নথে। নথেও খুব সুন্দর কাজ। এখানে ছোট ছোট যেই স্টোনগুলো আছে, এটা হোয়াইট স্টোন গোল্ডেন বর্ডার, আর এখানে ব্লু স্টোন উইথ হোয়াইট বর্ডার, হোয়াইট বর্ডার, ছোট ছোট স্টোন বর্ডার। এখানে এখন চোখারে ওখানে দেখতে পাবো খুব সুন্দর সুন্দর ডিজাইন করা, লাইক এখানে ছোট ছোট ফুল করা আছে, তার নিচে পার্লের কাজ আছে, তার নিচে ছোট ছোট ঝাপটার ঝাপটার নিচে আমরা যেমন দেখতে পাচ্ছিলাম পুঁথির কাজ, সেখানে এরকম এখানেও পুঁথি আছে। আরও আছে ছোট ছোট ডার্ক ব্লুর যে পার্ল, সে পার্লের ঝুমকা ঝুমকা কোয়ালিটির কিছু ডিজাইন। আমরা চোকার থেকে এখন নিচের যে পাটে আসবো, এটা হলো জড়োয়া। জড়োয়াটা আমরা খেয়াল করে দেখতে পাবো যে এটা পুরো বুক জুড়েই আছে, খুব সুন্দর একটা আমাদেরকে ফিনিশিং দিচ্ছে, ছোট ছোট যে ঝুমকা ঝুমকা টাইপের স্টাইল দিচ্ছে পুরো বর্ডার জুড়ে। এখানে আবার বিভিন্ন বিভিন্ন কালার আছে, লাইক এখানে একটা বেগুনি কালার, গোলাপি কালার, সবুজ কালার, ডার্ক ডার্ক, এমন একটা ফিনিশিং দিচ্ছে। পার্লের কাজ পুরো বডি জুড়েই আছে, বুক জুড়েই আছে চোখারের। আর এখানে যে ছোট ছোট ফুল ফুল করা আছে, এর ভিতরে আমরা গোল্ডেন একটা স্টোনের ফিনিশিং দেখতে পাচ্ছি। এরপরে আমরা বুকের এখান থেকে চলে যাব কানের দুলে। আপনারা কানের দুলটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা আমাদেরকে ফিনিশিং ওয়ার্ক দিয়েছে। ভিতরে একটা খুব সুন্দর ফুল, তার সাইড থেকে বর্ডার করা আছে পার্লের অ্যান্ড স্টোনের, গোল্ডেন কালার স্টোন অ্যান্ড ডার্ক ব্লুর পার্ল দিয়ে আমাদের ঝুমকা ফিনিশিংটা দেওয়া হয়েছে। কানের পরে আমরা এখন চলে যাব হাতের ব্রেসলেটে। ব্রেসলেট আমাদেরকে খুব সুন্দর একটা লুক দিচ্ছে, এটা খুবই গর্জিয়াস একটা ফিনিশিং এনে দিচ্ছে আমাদেরকে। তারপরে এই হাতে যখন যাব, তখন দেখতে পাবো এই হাতে রতনচূড় দেওয়া আছে। রতনচূড়টা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা কালেকশনের ভিতরে পড়ে। এই রতনচূড়টা খেয়াল করলে দেখতে পাবেন খুব সুন্দরভাবে আমাদের পুরো হাতটা ঘিরে রয়েছে, এটা বড় ছোটও করতে পারবেন আপনি। সাথে এখানে সুন্দর একটা ফুল, যে ফুলটা লাইক গাঁদা ফুলের মতো বলা যায়, এই একটা ফিনিশিং এনে দিচ্ছে। পুরো হাত জুড়েই রয়েছে আপনার, এখানে হাতে কোনো অন্য কিছু লাগবে না, একটা রতনচূড়ে আপনার হাতটা কভার হয়ে যাচ্ছে। এই ছিল আজকের আমাদের ব্রাইডাল লুক। আপনারা যদি এই ধরনের কালেকশন আরও দেখতে চান, তাহলে চোখ রাখুন ব্রাইডাল গাইডে। দেখে নিলাম কিছু চমৎকার ট্রেন্ডি মানানসই জুয়েলারি কালেকশন। আপনারা চাইলে আপনার পছন্দের যে কোনো জুয়েলারি শপ অথবা ডিজাইনারের কাছ থেকে এই জুয়েলারিগুলো কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন। দর্শক, দেখতে দেখতে আমাদের ব্রাইডাল গাইডের সময় হলো আরও একটি ব্রেকের, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে ব্রাইডাল গেট আপ সেগমেন্ট। ওয়েলকাম ব্যাক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্রাইডাল গাইড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি জারিন জারা খান, আর আমাদের এবারের সেগমেন্ট ব্রাইডাল গেট আপ লুক। ফ্যাশন ডিজাইনাররা মনে করেন আপনার বিয়ের সাজে বৈচিত্র্য আনতে চাইলে বিয়ের দিন আপনি শাড়ি পরলেও রিসেপশনে বেছে নিতে পারেন ঘাগরা, লেহেঙ্গা অথবা গাউনের মতো পোশাক। আর রঙের ক্ষেত্রে চিরচেনা লাল খয়েরি কালার থেকে বের হয়ে এসে আপনি বেছে নিতে পারেন হোয়াইট, প্যাস্টেল অথবা অক্সের মতো কালার। সো ভিউয়ার্স, চলুন দেখে আসি সেরকম একটি পারফেক্ট ব্রাইডাল গেট আপ লুক। আসসালামু আলাইকুম, আমি আশিকা সুলতানা, আমরা আজকে আছি ব্রাইডাল গাইড শোয়ের ব্রাইডাল গেট আপ সেগমেন্টে।
আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের কোনেকে যে লুকটা দিয়েছি এটা খুবই অসাধারণ একটা লুক, সুন্দর একটা ক্রিয়েশন। আজকে আমরা বলবো আমাদের কোনের ড্রেস আপ নিয়ে। তো ড্রেস আপে দেখতে পাচ্ছেন এটা আমরা একটা লেহেঙ্গা পরিয়েছি আমাদের কোনেকে, এটা লোয়ার পার্ট, আপার পার্ট অ্যান্ড ওড়না তিনটা পার্টে। এটা আমাদের কোনের পুরো বডির ওয়ার্কটা ফ্লোরাল মোটিভেই করা। আমি প্রথম থেকে শুরু করব, সেটা আমি ওড়না থেকে শুরু করতে চাচ্ছি। ওনার বর্ডারে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এই কাতান কাপড় দিয়ে কুচি কুচি করে পার করে দেওয়া, তারপরে একটা যে জড়িপাত্তি যে বলে জড়িপাত্তির একটু ওয়ার্ক আছে, তারপরে যে ভেলভেটের কাপড় এটা ডার্ক ব্লু ভেলভেটের উপরে স্টোন দিয়ে কাজ করা, হোয়াইট স্টোন, সাথে সাথে সাইডে কুচি কুচি বর্ডার মতো করে দেওয়া হোয়াইট স্টোনের, আর ফুল আপনার ওড়না জুড়েই থাকছে ছোট ছোট ফুলের কাজ করা। আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট ফুলের কাজ করা, এটা হোয়াইট স্টোন সাথে কিছু জড়িপাত্তির ওয়ার্ক একসাথে, এটা খুবই সুন্দর লাগছে আমাদেরকে দেখতে। তারপর আপনারা খেয়াল করলে দেখতে পাবেন উপরে এই টপটা ফুল, আপনার সামনের ফ্রন্ট পার্টেও যেরকম ওয়ার্ক করা আছে ঠিক তেমনি পিছনে আপার পার্টেও ওয়ার্ক করা আছে। আর এখানে যে বডিটা আছে ইয়োক মতো করা, এটা ফুল বডির ইয়োকটা, আপনার ছোট ছোট যে স্টোন দেওয়া আছে, জড়িপাতি দেওয়া আছে, তারপর হোয়াইট কালারের ডায়মন্ড কাটের মতো স্টোন দেওয়া রয়েছে, তারপর আপনার যে পাইপের যে ওয়ার্কটা এটা খুব সুন্দর একটা ফিনিশিং এনেছে, গোল্ডেন পাইপ ফিনিশিং ওয়ার্কটা আমাদের খুবই আকর্ষণীয় লাগছে, দেখতেও চোখে বাজছে, খুব সুন্দর লাগছে। এটা ফুল বডিতে দেখতে পাচ্ছেন আপনারা, বডির নিচে যে এইখানকার পার্টটা এখানেও ঠিক একইভাবে ইয়োকটা ফিনিশিং এনেছে, এখানেও আপনার সুন্দর সুন্দর জড়িপাত্তির ওয়ার্ক আছে, তারপরে আপনার যেই স্টোন আছে স্টোনের ওয়ার্ক করা আছে, ফুল বডি জড়ে আপনার ছোটো ছোটো ফুল করা রয়েছে হোয়াইট গোল্ডের, তারপর এখানে আপনাদের ফুলের যে ফিনিশিংটা এসেছে সেটাও খুবই সুন্দর লাগছে। এক কথায় বলতে গেলে খুবই আকর্ষণীয় একটা ড্রেস, সাথে ড্রেসের ডিজাইনটাও। বডির পরে আপনারা খেয়াল করে দেখতে পাবেন খুব সুন্দর একটা হাতায় ওয়ার্ক করা রয়েছে, হাতার টার্সেলটা দিয়ে এটার হাতের আকর্ষণীয়তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, সাথে এই যে এখানে জড়িপাত্তির ওয়ার্কটা রয়েছে, ফুল ছিটা ছিটা একটা ফুলের ওয়ার্ক রয়েছে, ছিটা ছিটা ওয়ার্ক বলতে পারি, এই ছিটা ছিটা ওয়ার্কে জড়িপাত্তির কাজ, সাথে হোয়াইট কালারের একটা ডায়মন্ড কাটের মতো পাথর দিয়ে কাজ করা হয়েছে, যেটা খুবই সুন্দর লাগছে আমাদের দেখতে, আর আমাদের ড্রেসটাকে খুবই আকর্ষণীয় করে দিচ্ছে। পরে আমরা বলতে পারি যে নিচের লেহেঙ্গার পার্টটা, লোয়ার পার্টটা আপনারা খেয়াল করলে দেখতে পাবেন পুরাটা ফ্লোরাল একটা ডিজাইন ক্রিয়েট করা হয়েছে, পুরো গর্জিয়াস একটা লুক দিচ্ছে যেটা আমাদেরকে, সাথে সাথে এখানে ছোট ছোট যেই আপনার কলি মতো করা হয়েছে, ফুল করা হয়েছে, তারপর আমাদের যেই একটা লতা পাতা মতো ডিজাইন কাট আমাদের লুক দিচ্ছে সেটা আপনার ভেলভেটের উপরে, এটা আপনাদের পিওর ডার্ক একটা ব্লু ভেলভেটের উপরে আমাদের এই জড়িপাতির কাজ করা, সাথে আপনাদের যে পাইপ আছে পাইপের কাজ করা রয়েছে, তারপর পাথরের কাজ করা রয়েছে, এটা হোয়াইট কালারের পাথর দিয়ে, সাথে সাইডে যেই বডির লেয়ারটা আসছে এটা চিকচিকা টাইপের, এটা হলো কি আপনার এক ধরনের ক্রিস্টাল টাইপের একটা কালার দিয়ে আমাদের এই পাথরের সাইডের বর্ডারটা নিয়ে এসেছে। এটা কিন্তু দুইটা তিনটা পার্ট আছে, নিচে আপনার একটা কাতান কাপড় আছে, তারপরে নেটের উপরে আমাদের এই কাজটা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট কাজটা রয়েছে সেটা খুবই নিখুঁত আর খুবই গর্জিয়াস একটা লুক দিচ্ছে আমাদেরকে, খুবই আকর্ষণীয় দেখতে লাগছে। এই ছিল আমাদের ব্রাইডাল গাইড অনুষ্ঠানের ব্রাইডালের লুক। আপনারা যদি এই ধরনের ব্রাইডাল লুক আরও দেখতে চান তাহলে চোখ রাখুন আমাদের ব্রাইডাল গাইড শোতে। আসসালামু আলাইকুম।
দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ব্রাইডাল গেট আপ লুক? আশা করছি ভালো লেগেছে। আপনি চাইলে আপনার বিয়ের দিনের জন্য এই ড্রেসগুলো যে কোনো শপিং মল অথবা পছন্দের ডিজাইনারের কাছ থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন। আপনারা যারা বিয়ের যাবতীয় বিষয় নিয়ে আপডেট থাকতে চান তাদের জন্য আমাদের আজকের আয়োজন। দর্শক, আমাদের আয়োজন প্রায় শেষ। আপনারা চাইলে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানাতেও পাঠাতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক ব্রাইডাল শো, ব্রাইডাল গাইড, 21 টেলিভিশন লিমিটেড, 10 কার ওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়াও আমাদের ফেসবুক পেজে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত পাঠাতে পারেন facebook.com/ব্রাইডাল গাইড এই পেজে। এরই সঙ্গে শেষ হলো আমাদের আজকের সকল আয়োজন। আবারও দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোন কাপলকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গে থাকুন। আজ বিদায়, টাটা।